আরে বল্টু বল্টু বল্টু, কি করছিস তোরা? কি কি করছো তোমরা? কি সিগারেট জিনিস বানাচ্ছি? কি বানাচ্ছো? স্পেশাল কি 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 বলো তো, গেস করো দেখি। বুঝতে পারছো না বল? বনি আবার কি দিচ্ছে? ওজন বনি দিচ্ছে চিনি, আর বল্টু দিচ্ছে লবণ। বনি আর এর মধ্যে দিয়েছি লেবু, লেবুটা কস নিয়ে দিয়ে ফেলে দিয়েছি। আচ্ছা, ইয়ে তৈরি হয়েছে কি? লেবু জল। ও লে, বল্টু স্কুল করে এসেছে, বল্টু প্রচন্ড গরম লাগছে। আর গরমে লেগে মুখ চোখ সব লাল হয়ে যাচ্ছে, দেখো অবস্থা পুরো ঘেমে যাচ্ছে। তাই একটু বরফ দিয়ে দিয়ে একসঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা লেবু জল বানিয়ে দিচ্ছি। ও তা আমি যদি একটু বরফ দিই তোমরা কি নেবে? হ্যাঁ বরফ দিয়েছিলাম কিন্তু গলে গেছে, আর একটা দিলেই হবে, যেহেতু বল্টু খেলে আবার ঠান্ডা লেগে গেলে সামনে পরীক্ষা, তো প্রচুর চাপ হয়ে যাবে, তাই বরফটা একটু অল্প করেই দিয়েছি। ওকে খেয়ে দেখো বনি, কেমন স্বাদ হয়েছে? কেমন অসাম ঠান্ডা ঠান্ডা বল্টু, খেয়ে দেখো তো। দারুণ হয়েছে, কিন্তু মা একটু লবণ দিতে হবে। পাগল করতে পারলাম তো, একটু চিনি না। আচ্ছা ফাইনালি আমি খেয়ে দেখি কেমন হয়েছে। জাস্ট ওয়াও হয়েছে, ইয়ামি লাগছে। দেখো বল্টু কেড়ে নিচ্ছে, এতটাই ভালো হয়েছে। আমার দাও দাও দাও, কাড়াকাড়ি না, জামাই পড়বে জামাই পড়বে। এক গ্লাস বানিয়েছি, দু গ্লাস বানালে আর মারামারিটা হয় না, ঠিক আছে? জামাই পড়বে কিন্তু, একটু করে খাও। ওকে, দারুন জিনিস, দারুন জিনিস হয়েছে। গরম গরমে একদম পারফেক্ট জিনিস না? ঠিক আছে খেয়ে নাও।